10 বছর পর আজ আমার মেয়েটাকে আমি দেখতে পাবো। আমার তো অনেক খুশি হচ্ছে। এই 10 বছর মেয়েটা যে কেমন হয়েছে আমি তোকে এখনো পর্যন্ত একবার দেখতেও পেলাম না। এবার আমি আমার মেয়েটাকে দেখতে পাবো। সামান্য একটু ভুলের জন্য আমি আমার প্রাণের থেকেও যাকে বেশি ভালোবাসতাম তাকেই বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, আর আজ আবারও সেই 10 বছর পর আমি তাকে বাড়িতে ডাকলাম। হ্যাঁ গো, শুধু আমাদের মেয়েরই ভুল ছিল না, আমাদেরও ভুল ছিল। তুমি একটা কথা ভেবে দেখেছো, আমরা তো শহরে বাস করি, আর শহরের মানুষরা খুবই উচ্চ মানসিকতা সম্পন্ন হয়, খুবই উন্নত হয়। আর এখন যেহেতু লাভ ম্যারেজ সবাই করছে, তাহলে আমাদের মেয়েটা কি এমন দোষ করেছিল? নিজে পছন্দ করে বিয়ে করেছিল, আর আমরা তাই আমাদের মেয়েটাকে এত বড় শাস্তি দিলাম। আমি তো খুব খুশি, আজকে 10 বছর পর আমার মেয়েটা আমার বাড়িতে আসছে। আসলে সুতপা দেবী এবং কৈলাস বাবু তাদের দুই ছেলে শিবু, সুমন এবং একমাত্র মেয়ে শিল্পাকে নিয়ে শহরে বাস করত। শিল্পা কলেজে পড়াশোনা করত। শিবু, সুমন এবং তাদের বাবা মা সকলেই শিল্পাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসত, কিন্তু শিল্পাকে সবসময় পারিবারিক বাধা নিষেধের মধ্যে আবদ্ধ রাখা হতো। শিল্পা কোনো ছেলের সঙ্গে কথা বলুক কিংবা কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব করুক, এটা তাদের বাড়ির লোকেদের একদমই পছন্দের বিষয় ছিল না। বাবা, জিজ্ঞাসা করো তোমার ওই প্রাণের চেয়েও প্রিয় মেয়েটা কার সঙ্গে কথা বলছিল, আর কার সঙ্গে ঘুরতে গিয়েছিল, আর কাঠ বাজতে বাজতে গিয়েছিল, জিজ্ঞাসা করো আগে। কি রে মা, তুই কোথায় গিয়েছিলিস? তোর দাদাকে সব ঠিক কথাই বলছে? বাবা, আমি তোমাকে সত্যি কথা বলছি। আসলে ওটা আমার বন্ধু ছিল, আর আজকে ওর জন্মদিন ছিল বলে আমি গিয়েছিলাম। আমার কথা বিশ্বাস করো। আর জানি না দাদা কি সব উল্টোপাল্টা কথা বলছে। দেখ, একদম মিথ্যা কথা বলবি না। আমি তোকে খুব ভালো করেই দেখেছি। ছেলেটার সঙ্গে তুই পার্সোনাল ভাবে কথা বলছিলিস, আর কি যেন একটা গিফট দিচ্ছিলিস। বন্ধু বন্ধুর মতোই থাকতে হয়, এতটাও ক্লোজ হওয়া মোটেও ঠিক নয়, বুঝেছিস? চুপ কর তোরা। আমার মেয়ের উপর আমার পুরো বিশ্বাস আছে, আর তোরা যতই যাই বলিস না কেন আমি তোদের কোনো কথাই বিশ্বাস করবো না। কেননা আমি আমার শিল্পাকে খুব ভালো করেই চিনি। ও আমাদের মান সম্মান কোনোভাবেই মাটিতে মিশিয়ে দিতে পারে না, কারণ শিল্পা খুব ভালো করেই জানে ওর বাবা কতটা রাগী। কিরে শিল্পা, তুই সব কোনো উল্টোপাল্টা কাজ করিস নি তো মা? ছেলেটা শুধু তোর বন্ধুই তো, নাকি ওর সঙ্গে আরো কোনো সম্পর্ক আছে তোর? আমি বলছি তো, ওর সঙ্গে আমার অন্য কোনো সম্পর্ক নেই। তাছাড়া আমাদের বাড়িতে লাভ ম্যারেজ কেউ মেনে নেয় না, তাই আমি কিভাবে কারো সঙ্গে সম্পর্কে যেতে পারি বলো? আর দাদা, তোরা দুজনেও তো দুটো মেয়েকে পছন্দ করিস, আর তাদেরকে বিয়ে করবি বলে ঠিক করেছিস। তাহলে আমি যদি কোনো ছেলের সঙ্গে সম্পর্ক রেখেই থাকি, তাহলে দোষ কোথায় শুনি? এই বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে সেটা এখনো পর্যন্ত শিখলি না? কি জন্য কলেজে যাচ্ছিস শুনি? দেখেছো বাবা, তোমার মেয়ের কথা শুনেছো তো? নামে শুধু মাথায় বড় হয়েছে, জ্ঞান বুদ্ধি বলে কিছুই নেই। চুপ কর। তুই আমার মেয়েকে কোনো কথা বলবি না। আমার মেয়েকে আমি খুব ভালো করেই চিনি, ও কোনো উল্টোপাল্টা কাজ করবে না। আচ্ছা শিল্পা মা, তুই ওপরে যা, তোকে আর কেউ কিচ্ছু বলবে না। বাবার মুখে এই কথা শুনি শিল্পা চুপচাপ নিজের ঘরে চলে আসে। উফ, বাপরে বাপ, আজকে খুব জোর বেঁচে গেছি। কিন্তু এভাবে আমি আর কতদিন সকলের সামনে আমাদের সম্পর্ক লুকিয়ে রাখবো? একদিন না একদিন বাবা তো জানতেই পারবে, আর তখন কি হবে? আমি কি আমার পছন্দের প্রিয় মানুষটাকে পাবো না? এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। কিন্তু হঠাৎই একদিন সুমন বাড়িতে এসে নিজের বাবার কাছে শিল্পার নামে অভিযোগ করে। কিন্তু তখনও কৈলাসবাবু সুমনের কথা বিশ্বাস করে না, কারণ কৈলাসবাবু সবসময় তার মেয়ের হয়েই কথা বলে থাকে। এভাবেই আরো কিছুদিন কাটে। আর একদিন কৈলাসবাবু যখন বাজারে যায়, তখন সে নিজে চোখে দেখতে পায় তার মেয়ে শিল্পা কলেজে না গিয়ে কাঁধে ব্যাগ নিয়ে অন্য এক ছেলের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে। এই ছেলেটা আবার কে? এটা তো শিল্পা, কিন্তু শিল্পার সঙ্গে কথা বলছে আর কে? আমার মেয়েটাকে তো আমি মাথায় তুলেছি। আজ বাড়িতে আসুক শিল্পা, তারপর আমি ওর ব্যবস্থা করছি। তার মানে আমার দুই ছেলে ঠিক কথাই বলছিল, শিল্পার নিশ্চয়ই কারোর সঙ্গে চক্কর চলছে। এমনই ভাবনা চিন্তা করতে করতে কৈলাসবাবু বাড়িতে চলে আসে, আর সে প্রচন্ড পরিমাণে রেগে থাকে। শিবু এবং সুমনও ব্যাপারটা জানতে পেরে প্রচন্ড পরিমাণে রেগে যায়। তারা সবাই মিলে শিল্পার বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করতে শুরু করে। আর শিল্পা যখন বাড়িতে আসে, তখন কৈলাসবাবু তার মেয়েকে একটা চড় মেরে বলে, ছি শিল্পা ছি, তোকে আমার মেয়ে বলতেই ঘৃণা লাগছে। আমি তোকে বিশ্বাস করতাম, অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, কিন্তু আমার মেয়েটা যে কোনো ছেলের সঙ্গে সম্পর্কে জড়াতে পারে এটা তো আমার ধারণার বাইরে ছিল। কিন্তু তুই তো আমার মুখে চুনকালি লাগিয়েই বসলি। এবার আমি সমাজের সামনে বার হব কি করে? আমি জানতাম একদিন না একদিন তোমরা ব্যাপারটা ঠিকই জানতে পারবে, আর আমি বেশি দিন ব্যাপারটা লুকিয়ে রাখতে পারবো না। বাবা, আজকে আমি তোমাকে সত্যি কথাটা বলতে চাই। আসলে তুমি ঠিকই ধরেছো। তুমি যে ছেলেটার সঙ্গে আমাকে দেখেছো, ওই ছেলেটাকে আমি পছন্দ করি। ওর নাম সৌরভ। সৌরভ খুব ভালো ছেলে, আমি ওকেই বিয়ে করতে চাই বাবা। ছি, তোর লজ্জা করলো না? তুই আমাদের মান সম্মানটাকে মাটিতে মিশিয়ে দিলি। শোন শিল্পা, আমি কিন্তু তোকে এখনো বারণ করছি, ভালো চাষ যদি তাহলে ওই ছেলেটাকে ভুলে যা, আর তা না হলে আমি কিন্তু তোর খুবই খারাপ অবস্থা করব, আর তোর অন্য জায়গায় বিয়ে দিতেও বাধ্য হবো কিন্তু। তুমি আমার অন্য জায়গায় বিয়ে দিতে পারো না, আর তুমি যদি আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর তুমিও আমার একটা কথা শুনে রাখো, আমি সৌরভকেই পছন্দ করি আর আমি ওকেই বিয়ে করতে চাই। এই শিল্পা, তোর সাহস তো কম নয়, তুই বাবার মুখের উপর কথা বলছিস। আর শোন, তোর আজকে থেকে কলেজে যাওয়া বন্ধ, তুই আজ থেকে আর কোথাও যাবি না। মা, তুমি কিন্তু তোমার মেয়েকে ভালো করে পাহারা দেবে, ঠিক আছে? আর তা না হলে তোমার মেয়ে কিন্তু উড়ে যাবে বলে দিলাম, তখন কিন্তু আমার কোনো দোষ দিও না। শিবুর এই কথা শুনে তার বোন শিল্পার খুবই খারাপ লাগে, কারণ এতদিন ধরে যেই পরিবার তাকে এতটা ভালোবাসা দিয়েছে আজকে তার পরিবারের সকলেই শিল্পাকে অনেক আজে বাজে কথা বলে। এর ফলে শিল্পা প্রচন্ড কান্নাকাটি করতে থাকে, কিন্তু শিল্পা কিছুতেই তার পছন্দের মানুষকে ভুলতে চায় না। তাই শিল্পা সিদ্ধান্ত নেয় সে সৌরভের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করবে, কিন্তু তার পরিবারের সকলে শিল্পাকে বাড়ির মধ্যে বন্দি করে রাখে। একদিন, কিরে কোথায় যাচ্ছিস? তোর বাবা তোর দাদা তোকে কি বলেছিল তোর মনে নেই? তোর বাড়ি থেকে বেরোনো বন্ধ, আর তুই যদি বাড়ি থেকে একটা পাও বাইরে বের করেছিস তাহলে আমি কিন্তু তোর পা ভেঙে দেব। আমি কি আমার দরকারে কোথাও যেতে পারি না? আর তাছাড়া তোমরা কিন্তু ভুল করছো মা, তোমার দুই ছেলেও তো নিজেদের মতো মেয়ে পছন্দ করেছে, তাহলে আমি কেন নিজের পছন্দ মতো ছেলেকে বিয়ে করতে পারবো না? সৌরভ খারাপ ছেলে নয়, তোমরা তো একবার সৌরভের সঙ্গে কথা বলে দেখতে পারো, তাহলেই তোমরা বুঝতে পারবে সৌরভ কেমন ছেলে। শোন, আমাদের পরিবারের মেয়েদের এসব করা একদমই ঠিক নয়, আর আত্মীয় স্বজনরা যদি শোনি তোকে নিয়ে কত কথা বলবে তুই জানিস? আমি তো ওদের সামনে যেতেই পারবো না। আমরা যার সঙ্গে তোর বিয়ে দেব তাকেই তুই বিয়ে করবি, ওসব সৌরভ টৌরভকে ভুলে যা। মায়ের মুখে এমন কথা শুনি শিল্পা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে আসে, আর সে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। এমনকি শিল্পা এখন সৌরভের সঙ্গে কোনো যোগাযোগও রাখতে পারে না, তাই শিল্পা মন খারাপ করে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দেয়। এভাবে আরো কিছুদিন কাটে, আর একদিন রাত্রিবেলা শিল্পাদের বাড়িতে কেউ ছিল না, কারণ শিল্পাবাদী বাড়ির সকলেই অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল। তাই শিল্পা খুব ভালো সুযোগ পেয়ে যায়, আর হাতের কাছে ফোন পেয়ে সে সৌরভকে ফোন করে বলে, হ্যালো সৌরভ, তুমি কোথায়? কেমন আছো? শোনো, আমি তোমাকে একটা কথা বলছি শোনো, মা বাবা দাদারা কেউ এখন বাড়িতে নেই, যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার বাড়ির সামনে চলে এসো। আজকে বাড়িতে কেউ নেই, আমি তোমার সঙ্গে চলে যেতে রাজি আছি, আর তুমি যদি আজকে না আসো তাহলে আমি ভেবে নেব তুমি কখনো আমাকে সত্যিকারের ভালোবাসোনি, আর তুমি যদি আজকে না আসো তাহলে আমি আমার বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করব। না না প্লিজ শিল্পা, এরকম করো না, আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা, আমি তোমার বাড়ির সামনে এখনই যাচ্ছি, তুমি রেডি হয়ে দাঁড়িয়ে থাকো। এই বলে সৌরভ ফোন রেখে দেয়, আর তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে সে শিল্পার বাড়ির সামনে চলে আসে। আর সেদিনই শিল্পা বাড়ি থেকে বেরিয়ে সৌরভের সঙ্গে বিয়ে করে, আর পরের দিন সকালে শিল্পা সৌরভকে সঙ্গে নিয়ে তার পরিবারের সাথে দেখা করতে আসে। তুই কোন মুখ নিয়ে আমাদের কাছে এসেছিস? আমি ভেবেই নিয়েছি তুই আর আমার মেয়ে নয়। আর হ্যাঁ মনে রাখ, আমি কিন্তু তোকে এই বাড়িতে তুলবো না, যতই যাই হয়ে যাক না কেন, তুই এই বাড়িতে আসবি না। আমি তোর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিলাম, আর আমি ভেবে নেবো আমার কোনো মেয়ে নেই আজ থেকে, বুঝেছিস? বেরিয়ে যা এখান থেকে। বাবার মুখে এমন কথা শুনি শিল্পা কাঁদতে কাঁদতে সৌরভের হাত ধরে সেখান থেকে চলে যায়, আর সৌরভের সঙ্গে নতুন সংসার পাততে শুরু করে। তার বিয়ের কিছু মাস পরেই শিল্পার দুই দাদা নিজেদের পছন্দ মতো দুই মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, কিন্তু তাদের বাবা মা ভালোই ভালোই তাদের পছন্দকে স্বীকার করে। এভাবেই সময় কাটতে থাকে। এক বছরের মধ্যেই শিল্পার একটা পুত্র সন্তান হয়, অন্যদিকে শিল্পার দুই দাদারও একটা ছেলে এবং একটা মেয়ে হয়। এভাবেই আলাদা আলাদা গতিতে তাদের সকলে জীবন কাটতে থাকে। দেখতে দেখতে এভাবেই 10টা বছর কেটে যায়, কিন্তু এতগুলো বছরের মাঝে শিল্পার পরিবারের সকলেই শিল্পাকে প্রচন্ড পরিমাণে মিস করে। আর এখন কৈলাসবাবু এবং সুতপা দেবী বাড়ি বাড়ি তাদের একমাত্র মেয়েকে দেখতে চায়। তাই একদিন, জানো গিন্নি, সত্যি আমাদেরই ভুল ছিল, আমরা মেয়েটাকে সামান্য ওই লাভ ম্যারেজ করে বিয়ে করার জন্যই বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, ওর সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছিলাম। কিন্তু না, আমার মনে হচ্ছে আমরাই ভুল করেছি। কেননা দুই ছেলে যখন লাভ ম্যারেজ করে বিয়ে করতে পারে, তাহলে আমার মেয়ে কেন নিজের পছন্দ ছেলেকে বিয়ে করতে পারে না বলো তো? হ্যাঁ গো, আমরা মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি। এখনকার দিনে ছেলে মেয়েরা তো সবাই নিজেরা পছন্দ করে বিয়ে করছে, আর আমাদের মেয়েটা নিজে পছন্দ করে বিয়ে করেছিল বলে আমরা ওকে এত বড় শাস্তি দিয়েছি। এটা কিন্তু আমরা একদমই ঠিক করিনি। শোনো না, তুমি আমাদের মেয়েটাকে ফোন করো না। 10টা বছর কেটে গেল ওকে দেখিনি। তুমি ওকে ফোন করে একটাবার বাড়িতে আসতে বলো। এই শুনে কৈলাসবাবু তখনই শিল্পাকে ফোন করে আর বাড়িতে মেয়ে জামাই এবং নাতিকে নিমন্ত্রণ করে। এই শুনে শিল্পা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর পরের দিনই শিল্পা তার স্বামী সৌরভ এবং ছেলে বিট্টুকে নিয়ে বাবা মায়ের বাড়িতে আসে। তোকে কতদিন পর দেখলাম রে মা, পুরো 10 বছর হয়ে গেছে তোকে দেখেছি। আয় আয় মা, ভেতরে আয়। কি গো শুনছো, আমার মেয়েটাকে বরণ করে বাড়ির ভিতরে তোলো, আর আমার ছোট দাদু ভাইটাকেও। এই শুনে সুতপা দেবী এবং তার দুই বৌমা বাড়ির একমাত্র মেয়েকে বরণ করে। শিল্পা তার স্বামী এবং ছেলের জন্য বিভিন্ন রকমের খাবার রান্না করে রাখে। এমনকি শিল্পাকে তার মা এবং দুই বৌদি খুবই ভালোবেসে মুখে তুলে খাইয়ে দেয়। এর ফলে শিল্পা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আমি শুনেছিলাম তোমরা খুব ভালো। আসলে দাদারা তো নিজেরাই পছন্দ করে বিয়ে করেছে, আর আমি জানি দাদাদের পছন্দ এমনিতেই খুব ভালো। আমরাও তোমার নামে অনেক কথা শুনেছি, কিন্তু আজকে তোমাকে দেখে সত্যি বিশ্বাস হয়ে গেল তুমিও খুব ভালো শিল্পা। এবার থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া করবে কেমন? এটা তো তোমারও বাড়ি, আমরা কিন্তু তোমার বৌদি। তুমি ভুলে যাবে না তো আমাদেরকে? এবার থেকে আমি নিশ্চয়ই বাড়িতে আসা যাওয়া করব। আর 10 বছর পর যখন এসেছি, তাহলে তো বাবা মায়ের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমি শ্বশুর বাড়িতে যাব। আর আমি তোমাদের সবার জন্য আর বাড়ির বাচ্চাদের জন্য কিছু উপহার এনেছি। কি গো, গিফটগুলো বের করে দাও তো। এই বলে শিল্পা তার পরিবারের সকলকে বেশ কিছু উপহার দেয়। আর সেদিনের পর থেকে শিল্পা আবার তার পরিবারের ভালোবাসা ফিরে পায়। শিল্পার এখন যখনই ইচ্ছা হয় সে মায়ের বাড়িতে আসতে পারে আর তার দুই বৌদির সঙ্গে এবং মায়ের সঙ্গে সময় কাটাতে পারে।